নরসিংদীতে নদী বাংলা গ্রুপের নতুন আবাসন প্রকল্প অর্কিডের শুভ উদ্বোধন করা হয়েছে। সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ, এই স্লোগানকে সামনে রেখে স্বল্প আয়ের মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে উদ্বোধন করা হয়েছে নদী বাংলা গ্রুপের নতুন আবাসন প্রকল্প অর্কিডের নির্মাণ কাজ। বুধবার বিকেলে নরসিংদী পৌর শহরের পশ্চিম ব্রাহ্মণদীতে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি। এ সময় উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের জিএম আবুল কালাম আজাদ, সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, জমিদাতা সাংবাদিক জয়নাল আবেদিন, বিশিষ্ট আইনজীবী নুরুল হক আফরাদ, প্রফেসর কামরুল ইসলামসহ পৌর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।